মাকুর বাড়ির মাটনটা একটু দেখাবো। তেলটা দেখো, এটা ভালো, প্রপার কোরাম দিয়ে তৈরি মনে হয়। বিশ্ব বাংলা গেট রয়েছে নিউ টাউনে। প্রথমেই বলি যে এখানে কি করে পৌঁছাবে। হাওড়া বা শিয়ালদা থেকে যদি কেউ আসতে চাও, প্রচুর বাস রয়েছে, বাসে করেও আসতে পারো। একদম বিশ্ব বাংলা গেটের সামনেই নামাবে, এছাড়াও ক্যাব বুক করে নিতে পারো। আর যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসতে চাও, সেমভাবে বাসও রয়েছে, ক্যাবও রয়েছে, খুব ইজিলি পৌঁছে যাবে বিশ্ব বাংলা গেট নিউ টাউন। আমরা আজকে কারে করে যাচ্ছি, পৌঁছেই গেছি, সামনেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। আজকের ওয়েদারের অবস্থা খুব খারাপ, অলরেডি বৃষ্টি হয়ে গেছে, এখনও মেঘ করে রয়েছে। কলকাতার প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এটা। পৌঁছেই গেছি বিশ্ব বাংলা গেট, আমরা এবার পার্কিং খুঁজছি। বিশ্ব বাংলা গেট 2019 সালে ওপেন হয়, আর এর উচ্চতা 80 ফিট। প্রায় 25 কোটি টাকা খরচ হয় এটা বানাতে, এবং হেডকো কোম্পানি এটাকে তৈরি করে। এখানে পার্কিংয়ের ভালো জায়গা রয়েছে, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে বাইক পার্কিং আর তারপরেই কার পার্কিংয়ের জায়গা। এই যে আমাদের গাড়ি, আগে এখানে টিকিট কাউন্টার ছিল, এখন টিকিট লাগে না, সো টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এবার টাইমিংটা একটু বলে দিই, লাঞ্চের টাইম 12টা থেকে 4টে এবং ডিনারের টাইম 7টা থেকে 10টা। প্রথমে ঢুকেই যেটা নজরে পড়ছে সেটা হচ্ছে এখানে একটা ব্যাগেজ কাউন্টার রয়েছে, সাথে যদি এক্সট্রা কোনো ব্যাগ থাকে বা বড় ব্যাগ থাকে সেটা কিন্তু এখানে রেখে তবেই ভেতরে যেতে হবে। আর তারপর রয়েছে নাম লেখানোর জায়গা, কতজন পার্সন এবং নিজের নাম এখানে নথিভুক্ত করতে হবে। যদি ভিড় থাকে তাহলে ওরা পরে একটু ওয়েট করতে হবে, ওরা পরে ডেকে নেবে। আর যদি ভিড় না থাকে, যেমন আজকে ভিড় নেই, আমাদের সাথে সাথেই ওপরে পাঠিয়ে দিল। ওপরে যাওয়ার আবার দুটো ওয়ে রয়েছে, একটা লিফট আর একটা সিঁড়ি। তো সিঁড়িটা আপাতত বন্ধ রয়েছে, তাই আমরা লিফটে করে ওপরে যাচ্ছি। আমাদেরকে এই টেবিলটা দেয়া হলো, টেবিলটা মানে একদম পারফেক্ট জায়গায়, এখান থেকে কলকাতা শহরের দারুণ ভিউ আসছে, অ্যাবসলুটলি স্টানিং। এখানে আগে আসতে হলে বুক করে আসতে হতো, ডিরেক্ট আসা যেত না। বাট এখন এখানে আসার জাস্ট একটাই রুলস, পার হেড 500 টাকার বিল করতে হবে, মানে আমরা দুজন এসেছি 1000 টাকার বিল করতে হবে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, এখানে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, চারিদিকে প্রায় পুরো কলকাতার ভিউ দেখা যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর। আমাদের টেবিলটা খুব সুন্দর জায়গা দেওয়া হয়েছে, দারুণ লাগছে এখান থেকে। আর পাশে রবীন্দ্রসঙ্গীত চলছে, দারুণ একটা পরিবেশ। প্রথমে মেনুতে চলে আসি, মেনুটা একটু দেখিয়ে নিই। খাবারের প্রচুর কিছু অপশান রয়েছে, বাট দাম কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে অনেকটাই বেশি। সো পার হেড যে 500 টাকা বিল করতেই হবে এরকম একটা রুলস ওরা চালু করেছে, সেটা কিন্তু হওয়া এমন কিছুই মুশকিল না। জাস্ট দুটো ডিশ নিলে খুব ইজিলি 500 টাকা হয়ে যাবে, এবং ইভেন এখানে 500 টাকারই অনেক ডিশ রয়েছে। অর্ডার করেছি স্টার্টার থেকে প্যান ফ্রাইড রেড চিলি ফিশ 399, আর এদিকে মেন কোর্সে নিয়েছি ঠাকুরবাড়ির মাটন
549। এখানকার দামগুলো একটু বেশি, সব কটা ডিশেরই দাম বেশি। আর মাটনের সাথে নিয়েছি ফুচকা পোলাও 229। এইটুকু দিয়েই আমরা আমাদের অর্ডার শেষ করছিলাম। তারপর আমরা জিজ্ঞাসা করলাম যে এখানকার স্পেশাল কি, তো ওরা সাজেস্ট করলো রাড়া চিকেন 399, বললো যে এটা খুব ভালো হবে, দেখা যাক কি, সেজন্য আমরা এটাও অর্ডার করলাম সাথে। আর যদি সবটা খেতে না পারি তো এখান থেকে পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। ডেজার্টে এখনও কিছু নিইনি, ডেজার্ট আমরা পরে অর্ডার করবো, তার আগে একটু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। অনেকদিন থেকে এখানে আসার ইচ্ছে ছিল, ফাইনালি আজকে হলো। একদম শুরুর দিকে এখানে আসতে গেলে 100 টাকা করে টিকিট লাগতো, আগে থেকে বুক করতে হতো, তারপর সেটা ক্যান্সেল হলো। চেঞ্জ হলো যে অনলি বুক করে আসতে হবে, বুক মাই শো থেকে বুক করে আসতে হবে। আর এখন তো এই বুকিংয়ের সিস্টেমটা উঠে গেছে, ডিরেক্ট এখানে চলে আসো, এখানে জাস্ট নাম লেখো, আর যদি ফুল থাকে তাহলে একটু ওয়েট করে যেতে হবে 1 ঘন্টা আধ ঘন্টা। কিন্তু আজকে একদম ফাঁকা ফাঁকা, আমাদেরকে একটুও ওয়েট করতে হয়নি, আমরা জাস্ট এলাম, নাম লেখালাম এবং সাথে সাথে উপরে চলে এলাম। তো ভীষণ ভালো লাগছে, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে, হাতে অনেকটা সময় নিয়ে এসেছিলাম, বাট ওয়েট করতে হয়নি একদম। তো এখন আর কোথাও বুক করতে হয় না, বুক মাই শো থেকেও বুক করতে হয় না, ডিরেক্ট চলে আসো। এই যে এটা হলো সিঁড়ির এন্ট্রি পয়েন্ট, যারা সিঁড়ি দিয়ে ওপরে আসবে তারা এই গেট দিয়ে ঢুকবে। যদিও আজকে তো সিঁড়ি দিয়ে এন্ট্রি বন্ধ রয়েছে, জানি না অন্যান্য টাইমে খোলা থাকে কি না। এখানে জায়গায় জায়গায় সোফা দিয়ে সুন্দর করে সাজিয়ে সেলফি জোন করা রয়েছে, এখানে বসে সেলফি তুলতে পারো। আর আমি যেটা বললাম যে 100 টাকার টিকিট ছিল এখানে, সেটা কিন্তু যারা এখানে রেস্টুরেন্টে খাবে না অথচ ভেতরটা ভিজিট করে দেখতে চায় তাদের জন্য, তারা এখানে এসে সুন্দর সুন্দর সেলফি তুলে পুরো জায়গাটা ঘুরে দেখার একটা সুবিধা ছিল, তার জন্য 100 টাকা ওরা চার্জ করতো। আর যদি এখানে প্রপার ডিনার বা লাঞ্চ করো তার জন্য ওই টাকাটা পে করতে হতো না। তো এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো ছিল। এখন কিন্তু ওই 100 টাকার টিকিটটা উঠিয়ে দেওয়ার ফলে সাধারণ যারা এসে ভিজিট করে ঘুরে দেখতে চায় তাদের কিন্তু কোনো অপশান রইল না এখানে এসে দেখার, জাস্ট পার হেড 500 টাকা খরচ করতে যারা রাজি আছো তারাই কিন্তু এখানে আসো। আমাদের স্টার্টার চলে এসেছে, স্টার্টারে আমরা নিয়েছিলাম প্যান ফ্রাইড রেড চিলি ফিশ। মর্নিং অলরেডি স্টার্ট করে দিয়েছে, ওর থেকেই জেনে নি কেমন কেমন আছে। ভালো মাস্টার, ভালো বোঝা যাচ্ছে। বলতে বলতে বাকি দুটো ডিশও চলে এসেছে, পোলাও। আচ্ছা, পোলাওয়ের কালার এখানে ইয়েলো নয়, যেটা আমরা নর্মালি ভেবে থাকি যে পোলাওয়ের কালার ইয়েলো হবে, এটা হোয়াইট। আর এটা হলো ঠাকুরবাড়ির মাটন, ওকে। সাথে দিয়ে গেছে রাড়া চিকেনও, যেটা এরা সাজেস্ট করেছিল। চিলি ফিশটা ট্রাই করি, নেক্সট রাড়া চিকেনটা ট্রাই করব,
ফুচকা পোলাও দিয়ে রাড়া চিকেনটা ট্রাই করে দেখছি কেমন। এটা বিশ্ব বাংলা গেটের সিগনেচার ডিশ হওয়ায় এটার থেকে এক্সপেকটেশন স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। রাড়া চিকেনে প্রচুর তেল, প্রচুর ভালো লাগছে। রাড়া চিকেনটা ট্রাই করছি, এটা এখানকার সিগনেচার ডিশ, এরাই এটা ট্রাই করতে বললো, তো সেজন্য আমরা নিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না, তো গ্রেভি দেখে রীতিমতো ভয় লাগছে, এত তেল ভাসছে, টেস্ট করে বলতে হবে কেমন। গ্রেভিটা দেখে সত্যিই ভয় লাগছিল, খেলে কিন্তু বেশ টেস্টি। চার পিস চিকেনের সাথে আসছে, আর গ্রেভির মধ্যে ছোটো ছোটো করে চিকেনের টুকরো রয়েছে, ওভারঅল ভালো খেতে। পোলাওটা পুরো হয়, পুরো মানে পুরো হয়, নর্মালি পোলাও ইয়েলো কালারের হয়, বাট এখানে এসে দেখছি যে হোয়াইট, আর তেমন কিছু না, একদম নর্মাল, অনেকটা ঘি ভাত যেমন হয় সেরকম, আর পেঁয়াজের বেরেস্তা কিছু দেওয়া রয়েছে উপরে, আর কিছু না। পোলাও বলতে ব্যাস এটাই, একটু হালকা সুইট, দ্যাটস ইট। ঠাকুরবাড়ির মাটনটা একটু দেখাবো, জাস্ট তেলটা দেখো, মাটনটা ট্রাই করলাম, মাটনটা কিন্তু টেস্টি, আর চিকেনটা একটু ঝাল বেশি ছিল, বাট মাটনটার ঝালটাও একদম ঠিকঠাক, আর মাটনটা সফট, বেশ সফট। সব শেষে নিয়ে নিয়েছি আম পোড়ার শরবত, এটা ট্রাই করে দেখছি কেমন। এটা ভালো, খুব ভালো। এটা ভেবেছিলাম যে ফ্লেভার দিয়ে তৈরি হবে পোড়া আমের শরবত, বাট প্রপার পোড়া আম দিয়ে তৈরি মনে হচ্ছে, ফ্লেভার নয়। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যেটা আমি অলরেডি মিস করে গেছি, সেটা হলো বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টের ফ্লোরে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই, টয়লেট কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরেই আছে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে নেমে পড়েছি, এবার একটু কনক্লুশন টানি। খাবার দাবারের টেস্ট যে খুব ভালো, অসম্ভব ভালো ওরকম কিছু না, ওরকম একেবারেই না, একদম সিম্পল, বাট তবুও আমি বলবো এখানে একবার অবশ্যই আসো, বিকজ অফ দিস ভিউ, অফ দিস আর্কিটেকচার, এত সুন্দর লাগবে ভেতরে গেলে, আর ভেতর থেকে কলকাতা শহরের ভিউ দারুণ লাগবে। সো ওই রকম একটা ভিউ এনজয় করতে করতে খাওয়ার একটা মজাই আলাদা, সেজন্য এখানে অবশ্যই একবার আসা উচিত, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যারা যারা এখানে অলরেডি ভিজিট করেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।